नमस्कार आमार यूट्यूब चैनल आपनादेर सकलके स्वागत। आमी इस्माइल हक। आजके आमरा शिखब बा आलोचना करब क्लास 9 एवं 10 एर ग्रामार एंड भोकाबुलारि सेट 4। तो क्लास शुरूर प्रथमेई बोली, यदि आमार चैनलटी सबस्क्राइब ना करे थाकेन ताहले अवश्यई चैनलटिके सबस्क्राइब करे देबेन। भिडियोगुलो भालो लागले लाइक करबेन, बंधुदेर संगे शेयर करबेन एबं आपनादेर मतामत कमेंट बक्से अवश्यई लिखे जानाबेन। तो आजके आछे प्रथमेई कि करते हबे जे कारेक्ट अल्टारनेटिव्स। एखाने कतगुलो ब्रैकेटेर मध्य भार्बेर रूप देওয়া আছে, তার মধ্যে যেগুলো সঠিক সেগুলোকে বা সেটাকে বেছে নিতে হবে যেটা সঠিক। তো প্যাসেজটিতে কি দেওয়া আছে, অ্যান অ্যাক্সিডেন্ট একটি দুর্ঘটনা ড্যাশ অকার্ড অবলিক ওয়াজ অকার্ড অবলিক হ্যাড অকার্ড ইয়েস্টারডে অন জাসর রোড নিয়ার মধ্যমগ্রাম চৌমাথা। মানে ঠিক কি হচ্ছে দেখো, एखाने लक्ष्य करो येस्टारडे आछे तार माने गतकाल। गतकाल माने पास्ट इंडिफिनाइट टेंस हो जाच्छे, पास्ट टेंस हो जाच्छे। ताहले आमरा एखाने देखबो कि अकार माने घटा बा घटलो, वाज अकार घटेछिलो एटा होबे ना, हैड अकार एटा पास्ट परफेक्ट टेंसे पड़े जाच्छे। ताहले एखाने जेहेतु येस्टारडे आछे सेहेतु कि धरबो जे भार्बेर पास्ट इंडिफिनाइटे भार्बेर पास्ट फर्म हय। सेई अनुयायी एखाने होबे कि शुधु अकार्ड, এটা হবে কি অকার্ড। তাহলে অ্যান অ্যাক্সিডেন্ট অকার্ড ও সি সি ইউ আর ই ডি অ্যান অ্যাক্সিডেন্ট অকার্ড একটি দুর্ঘটনা ঘটলো ইয়েস্টারডে গতকাল অন জাসর রোড জাসর রোডের নিয়ার মধ্যমগ্রাম চৌমাথা। মধ্যমগ্রাম চৌমাথার কাছে, নিয়ার মানে হচ্ছে কাছে বা নিকটে। এ লরি ড্যাশ ওয়াজ रनिंग ऑब्लिक हैड रन ऑब्लिक शुधु रनिंग एट ए हाई स्पीड फ्रॉम बारासात डैश वाज हिट ऑब्लिक शुधु हिट तपर हैड हिट ए रिक्शा। अच्छा एखाने लक्ष्य करो एक लरि उच्च गतिते छुटछिलो बा তাহলে এটা ছুটছিল থেকে কি বোঝা যাচ্ছে যে তাহলে নিশ্চয় ক্রিয়ার কাজটা অতীতে চলছিল। তাহলে এই বাক্যটি আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুযায়ী কি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ওয়াজ বসে, আর ফার্স্ট পারসন সিঙ্গুলারে ওয়াজ বসে। যদি প্লুরাল হয়ে যায় তাহলে ওয়ার বসে, এবং ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হয়। তাহলে কি ধরবো যে একটা লরি ছুটছিল উচ্চ গতিতে বা দ্রুত গতিতে एट ए हाई स्पीड माने द्रुत गतिते। तो ए लरि वाज रानिंग ताहले एखाने बसबे कि वाज रानिंग, एटा बसबे वाज रानिंग। ए लरि वाज रानिंग एट ए हाई स्पीड माने उच्च गतिते छुटछिलो कोथा थेके फ्रम बारासात, बारासात थेके उच्च गतिते आसछिलो बा छुटछिलो। तो कि करलो वाज हिट, एटा होबे ना हिट মানে আঘাত করলো, কাকে আঘাত করলো বা ধাক্কা মারলো, অথবা হ্যাড হিট এটা পাস্ট পারফেক্ট এটা হবে না। এ রিক্সা, একটা রিক্সাকে ধাক্কা মারলো, ধাক্কা মারলো। করলেন, গেলেন, বললেন, খেলেন, এ ধরনের যদি ক্রিয়াপদ থাকে তাহলে আমরা সেখানে কি বসাই, ভার্বের পাস্ট ফর্ম বসাই, মানে পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। তাহলে এখানে মূল ভাব দেওয়া আছে কি হিট। তো হিট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্মে হবে হিট, পাস্ট পার্টিসিপল ফর্মে হবে হিট। হিট 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 তাহলে এখানে হবে শুধু হিট। তাহলে এটা কি হলো, ওয়াজ রানিং অ্যাট এ হাই স্পিড ফ্রম বারাসাত হিট মানে আঘাত করলো বা মারলো, হিট এ রিক্সা, একটা রিক্সাকে ধাক্কা মারলো বা আঘাত করলো। এবার চলো দেখি আমরা পরবর্তী সেকশানে কি আছে। আচ্ছা এই সেকশানে আছে কি ডু অ্যাজ ডিরেক্টেড, মানে যা নির্দেশ দেওয়া হচ্ছে সেটা করতে হবে। এই সেকশানে আছে আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। এই যে শূন্যস্থানগুলো দেওয়া আছে বাক্যটায় কোথায় কোন আর্টিকেল বা প্রিপোজিশন বসবে সেটা আমাদেরকে করতে হবে। তো প্রথমে আছে কি ড্যাশ গার্লস ড্যাশ দিস ভিলেজ, মানেটা হবে কি এই গ্রামের মেয়েরা হ্যাভ প্রমাইজড মানে প্রতিশ্রুতি করেছে বা প্রতিশ্রুতি দিয়েছে। তাহলে এখানে হ্যাভ আছে আর সাবজেক্ট পাশে কি এই গ্রামের মেয়েরা, সাবজেক্টটা বহুবচন সেজন্য হ্যাভ হলো। আর টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে ভার্বের প্রমাইজড মানে পাস্ট পার্টিসিপল করা আছে। তাহলে এই বাক্যটি দেওয়া আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে এই গ্রামের মেয়েরা প্রতিশ্রুতি করেছে কি কিসের প্রতিশ্রুতি টু ফাইট, এটা ইনফিনিটিভ মানে লড়াই করার বা লড়াই করতে। তাহলে এই গ্রামের মেয়েরা লড়াই করার প্রতিশ্রুতি করেছে, কিসের বিরুদ্ধে লড়াইটা হবে ড্যাশ দ্য কার্ডস CURS কার্ডস মানে হচ্ছে অভিশাপ তাহলে দ্য কার্ডস অফ চাইল্ড ম্যারেজ। তাহলে এই যে বাল্যবিবাহ, এই বাল্যবিবাহের বিরুদ্ধে এই গ্রামের মেয়েরা লড়াই করার প্রতিশ্রুতি করেছে। তাহলে এখানে এবার কোন কোন আর্টিকেল বা প্রিপোজিশন বসবে? তাহলে এই গ্রামের মেয়েরা, তাহলে এখানে আর্টিকেল ডেফিনাইট বসছে কি দা, তাহলে দ্য গার্লস অফ দিস ভিলেজ মানে এই গ্রামের, দ্য গার্লস অফ দিস ভিলেজ এই গ্রামের মেয়েরা হ্যাভ প্রমাইজড প্রতিশ্রুতি করেছে টু ফাইট লড়াই করার, এগেনস্ট ফাইট এগেনস্ট মানে কিসের বিরুদ্ধে লড়াইটা করছে, এগেনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে AGAINST এগেনস্ট, কিসের বিরুদ্ধে লড়াইটা হচ্ছে এগেনস্ট দ্য কার্ডস মানে অভিশাপের বিরুদ্ধে, কিসের অভিশাপ অফ চাইল্ড ম্যারেজ বাল্যবিবাহের। আচ্ছা এখানে লক্ষ্য করো দ্য গার্লস অফ দিস ভিলেজ মানে এই গ্রামের মেয়েরা, এখানে আরেকটা প্রিপোজিশন আমরা সময় ক্ষেত্রে ইন দিতেও পারি। যদি বলি জি মানে এই গ্রামে যতগুলো মেয়ে আছে সবগুলোই, সেক্ষেত্রে আমরা ইনটাও ব্যবহার করতে পারি ক্ষেত্র বিশেষে। দ্য গার্লস ইন দিস ভিলেজ মানে এই গ্রামের মেয়েরা, মানে এই গ্রামে যতগুলো মেয়ে আছে বা মেয়ে বসবাস করে তারা। তাহলে এখানে অফ বা ইন দেওয়া যেতে পারে, তবে প্রেফারেবল হবে অফটা। তাহলে পুরোটা কি হলো দ্য গার্লস অফ দিস ভিলেজ হ্যাভ প্রমাইজড প্রতিশ্রুতি করেছে টু ফাইট এগেনস্ট, এগেনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে, দ্য কার্ডস, কার্ডস মানে হচ্ছে অভিশাপ, এগেনস্ট দ্য কার্ডস অফ চাইল্ড ম্যারেজ। তাহলে এ হলো এই সেকশানের আর্টিকেল এবং প্রিপোজিশন। এবার আসছি আমরা পরের সেকশানে। তাহলে এই সেকশানে দেওয়া আছে কি, এই সেকশানে দেওয়া আছে কি বলছে এখানে 3-1 হচ্ছে দ্য ক্রাউড ওয়াজ থিক মানে ভিড় ছিল খুব ঘন। ক্রাউড মানে হচ্ছে ভিড় আর থিক মানে হচ্ছে ঘন। এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। ইট ওয়াজ ইম্পসিবল এটা অসম্ভব ছিল। ইম্পসিবল মানে হচ্ছে অসম্ভব, পসিবল মানে হচ্ছে সম্ভব, তার আগে প্রিফিক্স যুক্ত হচ্ছে ইম দিয়ে মানেটা পুরোপুরি অপোজিট হয়ে যাচ্ছে ইম্পসিবল। তাহলে ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ মানে এগিয়ে যাওয়া বা নড়াচড়া করা অসম্ভব ছিল। টু মুভ এটা হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ ফর্ম অসমাপিকা ক্রিয়াপদ। এই বাক্যটাকে কী করতে বলা হচ্ছে, দুটো বাক্যকে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে হবে, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে হবে। তো কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে গেলে কী করতে হবে, আমাকে দেখতে হবে যে বাক্যটা নাউন ক্লজে আসছে, নাউন ক্লজে হলে সিম্পলে হয় বেশিরভাগই, অথবা অ্যাডজেক্টিভে হচ্ছে বা রিলেটিভ ক্লজে হচ্ছে, না অ্যাডভার্ব ক্লজে হচ্ছে। তাহলে এখানে দেখো দ্য ক্রাউড ওয়াজ থিক মানে ভিড় ছিল ঘন। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ মানে সেই ভিড়ে নড়াচড়া করা বা এগিয়ে যাওয়া অসম্ভব ছিল। তাহলে এখানে এই দুটো বাক্যকে জয়েনিং করলে কি পাবো আমরা, এই দুটো বাক্যকে অ্যাডভার্ব ক্লজে জয়েন করব, কজ বিকজ বা অ্যাজ দিয়ে বা কারণ হিসাবে। তাহলে কী দেব যে ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ বিকজ দ্য ক্রাউড ওয়াজ থিক। তাহলে ইট was impossible to move because বা as, এখানে because বা as দিতে পারি, because বা as The crowd was thick. It was impossible to move because अथवा as the crowd was thick. As the crowd was thick. जेहेतु भीड़ छिलो घनो. अच्छा एटा कॉम्प्लेक्से करते बला होयेछे एटाके आमरा आरो अन्य कोनो जॉइनिंगও करते पारी क्लजे इट वाज सॉरी द क्राउड वाज थिक एंड सो माने कि भीड़ छिलो खूब घन एवं ताई इट वाज इम्पॉसिबल टू मूव ताहले एटा तो आमरा करते पारी कि द क्राउड वाज थिक. अच्छा एजटाके आमरा प्रथम दियो वाक्यटाके लिखते पारी ताहले एज द क्राउड वाज थिक दे कमा दीते हबे इट वाज इम्पॉसिबल टू मूव अथवा दीते पारी कि द क्राउड वाज थिक एंड सो एवं ताई इट वाज इम्पॉसिबल टू मूव एभावे आमरा ए दुटो वाक्यके जॉइनिंग करते पारी बा जॉइन करते पारी. अच्छा परेर वाक्य कि बला हच्छे हिज कन्साइंस. कन्साइंस माने हच्छे विवेक. कन्साइंस विवेक. कन्साइंस CONSCIENCE कन्साइंस होच्छे विवेक. बदार्ड हिम. बदार्ड माने होच्छे बिरक्त करा. बिरक्त करा ताहले हिज कन्साइंस बदार्ड हिम. लक्ष्य करो एटा पास्ट इंडिफिनाइट टेंसे आछे. हिज कन्साइंस एटा होच्छे सब्जेक्ट. बदार्ड बदार्ड माने होच्छे बिरक्त करा. पास्ट फर्म करा आछे बदार्ड हिम ताके बिरक्त करे तार विवेकटाई ताके बिरक्त करेछिलो बा करलो. एटा कि करते बला होच्छे वॉइस चेंज अर्थात एटाके एक्टिव भॉइसे देवा आछे एटाके पैसिव भॉइस करते हबे. ताहले एखाने लक्ष्य करो अबजेक्ट कोनटा आछे कि बा काके दिये प्रश्न करे क्रियापदके कि बा काके दिये प्रश्न करे जे उत्तरटा पाबो सेटाई होच्छे अबजेक्ट. ताहले हिज कन्साइंस बदार्ड हिम तार विवेक ताके बिरक्त करेछिलो. ताहले काके बिरक्त करेछिलो कि बा काके दिये प्रश्न करते हबे ताहले काके बिरक्त करेछिलो उत्तर पाछे कि हिम ताके ताहले पैसिव भॉइसेर समय हिमटा एटा एखाने आसबे ताहले पैसिवे जेहेतु हिम आछे ताहले एक्टिवे सेटा हये जाबे हि. ताहले हि वाज बदार्ड पास्ट इंडिफिनाइट पैसिव भॉइस जेहेतु ताहले हि वाज बदार्ड. हि वाज बदार्ड तारपर बाय बसाते हबे बाय दिये परे जे साबजेक्टटा आछे सेटा बसाते हि वाज बदार्ड बाय हिज कन्साइंस. हि वाज बदार्ड बाय हिज कन्साइंस. He was bothered by his conscience. It's a passive voice. अच्छा तरपारेटी The girl said, comma inverted comma हुर्रा बा हुर्रे तरपर आछे नोट अफ एक्सक्लेमेशन माने विस्मयसूचक चिन्ह देवा आछे. ताहले एखान थेके धरे निते हबे जे एई जे वाक्यटी होच्छे रिपोर्टेड स्पीच एटा निश्चय एक्सक्लेमेटरी सेंटेंसे आछे. ताहले The girl said हुर्रे बा हुर्रा I have won the डिबेट कम्पिटिशन. डिबेट माने होच्छे तर्क वितर्क कम्पिटिशन होच्छे प्रतियोगिता ताहले तर्क वितर्क प्रतियोगिताय आमी जयलाभ करेछि. आर लक्ष्य करो एटा आईटा सबजेक्ट हैव आछे आर भार्बेर पास्ट पार्टिसिपल आछे ताहले एटा निश्चय प्रेजेंट परफेक्ट टेंसे आछे. ताहले डायरेक्ट स्पीच थेके इनडायरेक्ट स्पीचे नरेशन चेंजेर समय परिवर्तने प्रेजेंट परफेक्ट टेंस थेके परिवर्तन हय पास्ट परफेक्ट टेंसे. अच्छा एक क्षेत्रे एक्सक्लेमेटरी सेंटेंसे किछु बाधा धरा नियम आछे. यदि आनंद बोझाय ताहले एक्सक्लेम इन जय बा एक्सक्लेम उइथ जय. यदि दुःख बोझाय एक्सक्लेम इन सरो बा एक्सक्लेम उइथ सरो. ए धरनेर भाबगुलो निये आसते हय. ताहले एटा जेहेतु आनंद बोझाচ্ছে ताहले एखाने देব कि द गार्ल एक्सक्लेम्ड इन जय बा द गार्ल एक्सक्लेम्ड उइथ जय. तारপরে দেব दैट তাহলে উত্তরটি হচ্ছে দ্য গার্ল এক্সক্লেমড EXCLAIMED দ্য গার্ল এক্সক্লেমড ইন জয় বা কখনো আমরা উইথও দিতে পারি ইন বা উইথ জয় আনন্দে বলল. তাহলে দ্য গার্ল এক্সক্লেমড ইন জয় বা উইথ জয় दैट एखे एक्सक्लेमेटरी सेंटेंस दैट बस रिपोर्टिंग भार्बर पर नरेशन चेंजेर समय दैट कि हलो एबार प्रेजेंट परफेक्ट टेंस आछे वाक्यटाके पास्ट परफेक्टे निये जेते हबे। ताहले एई आईटाके रिपोर्टेड स्पीचेर जे सबजेक्ट एई आईटा होच्छे रिपोर्टिंग भार्बेर सबजेक्ट द गार्ल। ताहले द गार्ल रिपोर्टिंग भार्ब एटा सबजेक्ट थार्ड पार्सने आछे। ताहले एई आईटाकेओ आमाके निये आसते हबे थार्ड पार्सने। ताहले आईटा होच्छे द गार्ल एटा स्त्रीलिंग। ताहले एखाने आई आछे आमी, ताहले ओखाने हबे से स्त्रीलिंग तखन हबे सी। ताहले द गार्ल एक्सक्लेम्ड इन जय दैट सी। एबार पास्ट परफेक्ट टेंसे परिवर्तन हबे। ताहले हैव आछे एबार हबे हैड, सी हैड। तारपर भार्बेर पास्ट पार्टिसिपल फर्म ऑन, उइन, ऑन माने जयलाभ करा डब्ल्यू ओ एन। ताहले सी हैड ऑन द डिबेट कम्पिटिशन, द डिबेट कम्पिटिशन। ताहले नरेशन सेंटी हलो कि द गार्ल एक्सक्लेम्ड इन और with joy that she had won the debate competition। से तर्क वितर्क प्रतियोगिताय माने जयलाभ करेছিল। এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ। এবার আমরা আসছি পরবর্তী সেকশনে। আচ্ছা এই সেকশনে আছে কি? এই সেকশনে আছে ফ্রেজাল ভার্বস আর গ্রুপ ভার্বস। এখানে যে সমস্ত ক্রিয়াপদগুলো নিচে দাগ দেওয়া আছে সেগুলোর পরিবর্তে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব বসাতে হবে। তাহলে গ্রুপ ভার্বগুলো কি কি দেওয়া আছে আগে সেগুলো প্রথমে দেখে নেওয়া যাক। প্রথমে দেওয়া আছে মেক আপ। মেক আপ মানে কি? পূরণ করা বা ক্ষতিপূরণ দেওয়া। মেক আপ পূরণ করা। তারপরে আছে কি পুট আপ উইথ মানে হচ্ছে সহ্য করা। তারপরে আছে মেক আউট। মেক আউট মানে হচ্ছে বুঝতে পারা। তারপরটি হচ্ছে ফল আউট। ফল আউট মানে ঝগড়া করা। तो फ्रेजाल भार्ब बा ग्रुप भार्ब करार समय एक जिन सब समय ख्याल रखते हैं जे भार्बटी जे फर्मे देवा आछे ग्रुप भार्बटी के सेई फर्मे लिखे वाक्यटी के सम्पूर्ण करते हबे। ताहले प्रथमटी देखो टू ब्रादार्स दुई भाई क्वारेल्ड। क्वारेल माने झगड़ा करा। ताहले क्वारेल्ड एटा इडी जुक्त आछे तार माने पास्ट फर्मे आछे। ताहले एर परिवर्ते जे फ्रेजाल भार्बटी आसबे एखाने सेटारो पास्ट फर्म करते हबे। ताहले क्वारेल्ड ओभार पैटार्नल प्रपार्टी। पैटार्नल माने होच्छे पितृ सम्बन्धीय माने पिताधिकार माने पितार सम्पत्ति निये दुई भाई झगड़ा करलो। पितार सम्पत्तिर उपरे दुई भाई झगड़ा करलो। ताहले क्वारेल्ड माने होच्छे झगड़ा करा। ताहले ए फ्रेजाल भार्ब हबे फल आउट। तो फलेर पास्ट पार्टिसिपल फर्म बा पास्ट फर्म कि हबे फल फेल फलेन। ताहले एखाने बसबे पास्ट फर्म जेहेतु देওয়া আছে তাহলে এটার पास्ट फर्म হয়ে যাবে কি फेल, एफ ই डबल एल फेल आउट। তাহলে दैट द टू ब्रदर्स फेल आउट ओवर पैटर्नल प्रॉपर्टी। 2 नंबर तौसिफ कैन नॉट टॉलरेट क्रुएल बिहेवियर टू एनिमल्स। तौसिफ कैन नॉट टॉलरेट सह्य करते पारे ना क्रुएल बिहेवियर निष्ठुर व्यवहार। कादेर प्रति निष्ठुर व्यवहार? टू एनिमल्स प्राणीदेर प्रति पशुदेर प्रति। अच्छा लक्ष्य करो टॉलरेट एटा प्रेजेंट फर्मे देওয়া আছে। टॉलरेट माने सह्य करा। ताहले एर फ्रेजाल भार्ब पुट अप उइथ मानेও सह्य करा। ताहले एखाने बसबे पुट अप उइथ। एटा जेहेतु प्रेजेंट फर्मे आछे जेहेतु एखाने मॉडल भार्ब कैन नॉट आछे ताई एटा प्रेजेंट फर्म। ताहले पुट अप उइथटा एखाने बसाते हबे। एर कोनो भार्बेर चेंज हबे ना। पुट अप उइथ, पुट अप उइथ। ताहले टॉलरेट माने सह्य करा, पुट अप उइथ माने सह्य करा। 3 नम्बर द टीचार कुड नॉट अंडरस्टैंड। शिक्षक महाशय बुझते पारेनনি व्हाट द बॉय सेड। बालकटी की बोलेছিল শিক্ষক মহাশয় সেটি বুঝতে পারেননি। कुड नॉट अंडरस्टैंड। তাহলে अंडरस्टैंड লক্ষ্য করো এটি মানে বুঝতে পারা। এটা প্রেজেন্ট ফর্মে আছে যেহেতু এখানে মডেল ভার্ব कैन एर पास्ट फर्म कुड देওয়া আছে আর আন্ডারস্ট্যান্ড এটা প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে। তাহলে বুঝতে পারা আর ইংরেজি কি পাচ্ছি মেক আউট। মেক আউট মানে বুঝতে পারা। তাহলে আন্ডারস্ট্যান্ডের এখানে বসবে মেক আউট। এটার পরিবর্তন হবে না ভার্বের যেহেতু প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে তাহলে প্রেজেন্ট ফর্মে বসাতে হবে মেক আউট। তাহলে দ্য টিচার কুড নট মেক আউট হোয়াট দ্য বয় সেড মানে শিক্ষক মহাশয় বুঝতে পারেননি বালকটি কি বলেছিল। আচ্ছা এবার আসছে আমরা পরবর্তী সেকশানে। এই সেকশানে দেওয়া আছে যে আনসিন থেকে কিছু নিয়ারেস্ট মিনিং বা সিনোনিমস দেওয়া আছে আনসিন প্যাসেজ থেকে, সেগুলো খুঁজে লিখতে হবে। এবার চলো আমরা দেখি সেটা কি কি আছে। আচ্ছা এই সেকশানে লক্ষ্য করো, এখানে তোমাদের আনসিন প্যাসেজ থেকে কিছু নিয়ারেস্ট মিনিং বা সিনোনিমস দেওয়া আছে। সেই আনসিন প্যাসেজ থেকে সেই সমস্ত শব্দগুলোকে খুঁজে বের করতে হবে। তো প্রথমে কি দেওয়া আছে, প্রথম শব্দটি যে টু গো বিয়ন্ড দ্য লিমিট অফ আর মেজার অফ, মানেটি কি হলো, মানে সীমা ছাড়িয়ে যাওয়া বা সীমা অতিক্রম করে যাওয়া। টু গো বিয়ন্ড দ্য লিমিট অফ মানে সীমা অতিক্রম করে যাওয়া, আর মেজার অফ সীমা বা পরিমাপটা অতিক্রম করে যাওয়া। তাহলে এর সিনোনিমস বা নিয়ারেস্ট ইন মিনিং সেটা হবে কি, টু এক্সিড লিমিট, টু এক্সিড EXCED, টু এক্সিড লিমিট LIMIT, টু এক্সিড লিমিট মানে হচ্ছে সীমা অতিক্রম করে যাওয়া। দুটি, দু নম্বর ইনভলভিং দ্য ইউজ অফ ন্যাচারাল প্রোডাক্টস অ্যান্ড এনার্জি ইন such a way that does not harm the environment। তাহলে পুরো মানেটি কি হলো, ইনভলভিং দ্য ইউজ অফ, ইনভলভ মানে হচ্ছে যুক্ত করা, ন্যাচারাল প্রোডাক্টস মানে আমাদের যে প্রাকৃতিক দ্রব্য যেগুলো আমরা বাড়িতেই তৈরি করি প্রাকৃতিক দ্রব্য, সেগুলোকে বলা হচ্ছে ন্যাচারাল প্রোডাক্টস। অ্যান্ড এনার্জি আমাদের যে কর্মশক্তি কর্মক্ষমতা সেটা দিয়ে তৈরি করি। ইন সাচ ওয়ে মানে এইরকমভাবে তৈরি করা হচ্ছে সেই সমস্ত দ্রব্যগুলোকে, দ্যাট যে দ্রব্যগুলি, ডাজ নট হার্ম ক্ষতি করে না, দ্য এনভায়রনমেন্ট যেগুলো পরিবেশের ক্ষতি করে না। তাহলে মানেটা হচ্ছে কি, যে আমরা বাড়িতে এমন কিছু দ্রব্য তৈরি করি যেগুলো এমনভাবে তৈরি করা হয় যে পরিবেশের সেগুলো ক্ষতি করে না। তাহলে এটা নিয়ারেস্ট মিনিং বা সিনোনিমস হবে কি হাউস হোল্ড, হাউস হোল্ড HOUSE হোল্ড HOLD হাউস হোল্ড। হাউস হোল্ড বলতে বোঝায় যে যে সমস্ত দ্রব্য বা জিনিসপত্র দিয়ে আমরা বাড়িতেই তৈরি করি সেটাকে বলা হয় হাউস হোল্ড। তারপরেরটি 3 নম্বর হচ্ছে কানেক্টেড উইথ লাংস মানে ফুসফুসের সঙ্গে যুক্ত বা ফুসফুস সম্বন্ধীয়। কানেক্টেড উইথ মানে হচ্ছে সম্পর্কীয়, কানেক্টেড উইথ, আর লাংস হচ্ছে জানি ফুসফুস। তাহলে ফুসফুস সম্বন্ধীয় অর্থাৎ ফুসফুস সম্বন্ধে যেটা আমাদের আলোচনা বা ফুসফুস সম্বন্ধীয় যে আলোচনা বা বিষয় সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় রেসপিরেটরি মানে শ্বাস প্রশ্বাস সম্বন্ধীয়, রেসপিরেটরি শ্বাসযন্ত্র যেটাকে বলা হয়। RESPIRATORY রেসপিরেটরি, রেসপিরেটরি মানে হচ্ছে শ্বাসযন্ত্র সম্বন্ধীয়। তাহলে এটা কানেক্টেড উইথ লাংস, নিয়ারেস্ট মিনিং হচ্ছে কি রেসপিরেটরি। 4 নম্বর অ্যান ইলেকট্রনিক ডিভাইস একটা বৈদ্যুতিন যন্ত্র, দ্যাট ইজ সেন্ট ইনটু যেটাকে পাঠানো হয় কোথায়, ইনটু স্পেস মহাকাশে, অ্যান্ড এবং মবস অ্যারাউন্ড সেই যন্ত্রটি কি করে মানে চারিদিকে ঘোরে, কার, দ্য আর্থ পৃথিবী চারিদিকে ঘোরে, আর অ্যানাদার প্ল্যানেট এবং অন্যান্য গ্রহেরও চারিদিকে ঘোরে। কিসের জন্য, ফর এ পার্টিকুলার পারপোজ বা পারপাস একটা নির্দিষ্ট উদ্দেশ্যে ঘোরে। তাহলে সেই যন্ত্রটির নাম কি, সেই যন্ত্রটিকে কি বলা হয়, আমরা উপগ্রহ বলি। তাহলে তার ইংরেজিটা কি, স্যাটেলাইট, স্যাটেলাইট। তাহলে 4-এর উত্তরটি হচ্ছে স্যাটেলাইট, বানানটি হচ্ছে SATE স্যাটেলাইট LITE স্যাটেলাইট। স্যাটেলাইট মানে হচ্ছে উপগ্রহ। এটা একটা ইলেকট্রনিক ডিভাইস বৈদ্যুতিন যন্ত্র, এটা স্যাটেলাইটে কি হয় এটাকে মহাকাশে পাঠানো হয়, এই স্যাটেলাইটটা কি হয় পৃথিবীর চারিদিকেও ঘোরে এবং অন্যান্য গ্রহের চারিদিকেও একটা নির্দিষ্ট উপলক্ষে ঘোরে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, ভালো লাগলে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, লাইক করবে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। এই ধরনের ভিডিও যেহেতু লকডাউন চলছে स्कूलगुलो बंद बाड़ीते समस्त भिडियोगुलो देखे देखे तोमरा पढ़ाशोना करबे ताहले ए थेके अनेकटा उपकृत होबे। एई बोले आमी आमार क्लास शेष करछि।